শুভ সকাল। গত কয়েক বছর ধরে বাংলাদেশের আলোচনায় একটা বড় জিনিস আসে, সেটা হলো গণতন্ত্র না অর্থনীতি, কিংবা বলা যায় গণতন্ত্র না উন্নয়ন, কোনটা বেশি দরকার, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে একটা বড় ডিবেট হয়। না, একটা জিনিস ভাবুন তো, গণতন্ত্র ছাড়া অর্থনীতি কিংবা অর্থনীতি ছাড়া গণতন্ত্র, দুটোর কোনোটাই কি সম্ভব? একটা তো আরেকটার পরিপূরক হওয়ার কথা, একটার সাথে তো আরেকটার সম্পর্ক হওয়া উচিত, একেবারে আষ্টেপৃষ্টে। অর্থাৎ ধরুন, একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনার ব্রেন খুব চমৎকার কাজ করছে, আপনি খুব মেধাবী একজন মানুষ, দ্রুত সেখানে উন্নতি হচ্ছে, কিন্তু আপনার হাত পা নেই। আপনি কি খুব ভালো কোনো প্রোডাকশন দিতে পারবেন? এখন কেউ যদি বলেন যে ইংরেজি পদার্থবিদ স্টিফেন হকিং, বিজ্ঞানী, বিখ্যাত বিজ্ঞানী, তার তো ব্রেন কাজ করে, হাত পা কাজ করে না, তিনি তো ভালো প্রোডাকশন দিচ্ছেন, সেটাকে যদি উদাহরণ হিসেবে টানা হয়, তাহলে নেহাত আপনাকে বোকা বলা ছাড়া আমার কোনো কিছু বলার নেই। কিন্তু একটা জিনিস ভাবুন তো, যদি একই সাথে অর্থনীতি এবং গণতন্ত্র দুটোই থাকতো, তাহলে আজকের এই বিতর্কের প্রয়োজন হতো না, আজকে এই ডিবেটের প্রয়োজন হতো না, এই আলোচনার কিংবা এই ভিডিওর প্রয়োজন হতো না। আসুন আমরা দেখি যে অর্থনৈতিক উন্নয়নের নামে গণতন্ত্রকে কীভাবে হুমকির মুখে ফেলে দেওয়া হচ্ছে। প্রথমত, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ধ্বংসটা করা হয়েছে একেবারে পরিকল্পিতভাবে এবং একটুকু ছাপ দেওয়া হয়নি। কেমন? ধরুন এই জাতীয় নির্বাচনে তো না হয় ভোট চুরি, জালিয়াতি, নানা কিছু করে ক্ষমতায় থাকার একটা বিষয় থাকে, কিন্তু শুধু কি জাতীয় নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, মেয়র নির্বাচন, যত কিছু আছে সবগুলো নির্বাচনেই তো গত কয়েক বছর ধরে ব্যাপক জালিয়াতি করা হয়েছে। একেবারে এই জনমতের, শুধুমাত্র সরকারে নয় কিন্তু স্থানীয় সরকারে যে প্রতিনিধিরা আছেন, তারা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত নয়, তাদেরকেও কিন্তু ভোট দেওয়ার সুযোগ জনগণ পাননি। তাহলে এই যে ধ্বংস করার বিষয়গুলো হচ্ছে, একটা বিষয় খেয়াল করেন, যে বিষয়টাতে আপনার অধিকার নেই আপনি কিন্তু সেটাকে ওন করবেন না। এখন একটা রাষ্ট্রের জনগণকে খুব পরিকল্পিতভাবে তাদের দেশপ্রেম ধ্বংস করে দেওয়া হচ্ছে। দেশপ্রেম ধ্বংস করা হচ্ছে এভাবে যে তারা রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে পারছে না, তারা ভোট দিতে পারছে না, তাই ভোটে যারা নির্বাচিত হচ্ছেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদেরকে তারা ওন করছেন না, কারণ তারা মনে করছেন ওরা আমার প্রার্থী নন, ওরা আমার প্রতিনিধি নন। তাই দীর্ঘদিন ধরে জনগণের মধ্যে দেশপ্রেমহীনতা জন্ম নিচ্ছে, তারা রাষ্ট্রকে ওন করছে না, তারা রাষ্ট্রকে ওন করছে না এই সেন্সে যে এই রাষ্ট্র পরিচালনায় তার কোনো অংশগ্রহণ নেই, সেটি হোক শীর্ষ পর্যায়ে হোক স্থানীয় সরকারে। তার মানে জনগণ তারা রাষ্ট্রকে ডিসওন করা শুরু করেছে। তারপর দেখেন, আমলাতন্ত্রটাকে কুক্ষিগত করে ফেলা হয়েছে। গত 15 বছর টানা ক্ষমতায় থাকার কারণে যেটা হয়েছে, আওয়ামী লীগ তাদের যে দলীয় পুলিশটি নিয়োগ দিয়েছিল এএসপি হিসাবে, প্রশাসনের যে লোকটিকে নিয়োগ দেওয়া হয়েছিল ম্যাজিস্ট্রেট হিসাবে, তারা এই 15 বছরে প্রত্যেকেই কিন্তু এসপি, এসপি পদে পদোন্নতি পেয়েছেন, ম্যাজিস্ট্রেট এর মধ্যে ডিসি হয়েছেন, অর্থাৎ তারা সব সিদ্ধান্ত তৈরির যে প্রক্রিয়া, সেখানে তারা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন, যেটি হয়তো 5 বছর এর আগে যখন ক্ষমতা থাকার ট্রেডিশন ছিল, সে 5 বছরে তারা সিদ্ধান্ত তৈরির স্থানে পৌঁছার সুযোগ ছিল না। এভাবে কিন্তু আমলাতন্ত্র, যেহেতু তারা 15 বছর ক্ষমতায় আছেন এবং 15 বছর ধরে নিজেদের লোককে নিয়োগ দেওয়ার সুযোগ পেয়েছেন, তাই আমলাতন্ত্র কিন্তু এর মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে। বিচার বিভাগ, সংবাদপত্র, তাদের কথা বলার কিছু নেই, তাদের কথা মোটামুটি জনগণের কাছে পরিষ্কার কিছু ধারণা আছে তাদের ব্যাপারে। যেটি নিয়ে বলার আছে, সেটি হলো তরুণ প্রজন্ম। তরুণ প্রজন্ম গত, যারা এখন তরুণ তারা গত
দুইবার ভোট দেওয়ার সুযোগ পাননি। যে ছেলেটি কিংবা মেয়েটি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজে পড়েন, তিনি তার জ্ঞান হওয়ার পর থেকেই, যেহেতু তার বয়স এখন 17, 18, 19, 20, 22 এরকম, তার জ্ঞান হওয়ার পর থেকেই সে শুধুমাত্র ছাত্রলীগকে দেখছে, সে ছাত্রদল বলে কোনো জিনিস দেখছে না। কারণ ছাত্রদল এখন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারছে না, তাহলে কি হচ্ছে, সে এখানে যে বিরোধী দল কিংবা বিরোধী পক্ষ বলে কোনো জিনিস থাকে, সে জিনিস তার কাছে সম্পূর্ণ অপরিচিত। সে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে না, তার মধ্যে হতাশা কাজ করছে, এক ধরনের হতাশ একটা তরুণ প্রজন্ম, রাজনীতি বিমুখ একটা তরুণ প্রজন্ম আমরা গড়ে তুলছি। এগুলো হলো আমি আসলে বলতে যাচ্ছিলাম যে জনগণের গণতান্ত্রিক চর্চাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। শুধু কি জনগণের গণতান্ত্রিক চর্চাকে ধ্বংস করা হচ্ছে? আপনি দেখুন, এখন আর দলের মধ্যে কিন্তু কোনো কম্পিটিশন নেই, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোনো কম্পিটিশন নেই, যেহেতু নির্বাচন একতরফা হয়। তারা জানেন যাকে নমিনেশন দেওয়া হয় তিনিই জিতবেন, এবং জনগণের কাছে তার কোনো জবাবদিহিতা নেই। তার একমাত্র জবাবদিহিতা হলো দলের শীর্ষ পর্যায়ের কাছে, অর্থাৎ আওয়ামী লীগ যে একটা তৃণমূলের দল ছিল, আওয়ামী লীগের জনগণের কাছে যেতেন, আওয়ামী লীগের জনগণের কথা বলতেন, আওয়ামী লীগ যে জনগণের মধ্য থেকে উঠে আসার বিষয় ছিল, সেটা কিন্তু আওয়ামী লীগের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগ নিজের দলের ভিতরও গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছে। এত কিছু ধ্বংস করে যেটি হচ্ছে সেটি হলো অর্থনৈতিক উন্নয়নের কথা বলা হচ্ছে। এখন এই অর্থনৈতিক উন্নয়নটা কেমন হচ্ছে সেটা একটু জানতে চাই। সেটা একটু এই যে এত উন্নয়নের কথা আমরা বলছি, উন্নয়ন না গণতন্ত্র, সেটা নিয়ে যদি কথা বলা হয় তাহলে আসলে কোনটা গুরুত্ব পাওয়া উচিত? গত সপ্তাহে বাংলাদেশে বিআইডিএস একটা সেমিনার করেছে, সরকারি প্রতিষ্ঠান বিআইডিএস। সেই সেমিনারে বলা হচ্ছে যে দেশের যে উন্নয়নের কথা বলা হচ্ছে সেই উন্নয়নটা কে করেছে, সরকার নাকি জনগণ? আর উন্নয়নের অর্থে বাকি, এটা নিয়ে একটা বিতর্ক হয়েছে। এই বিতর্কে, এই আলোচনায় অংশ নিয়ে যুক্তরাজ্যের উলস্টার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এস আর ওসমানী, তিনি কি বলছেন? তিনি বলছেন, গণতন্ত্রের জন্য ন্যায্যতা ও বাক স্বাধীনতা জরুরি। অনেক সময় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা উন্নয়ন করে দিচ্ছি, আমি মনে করি জনগণ উন্নয়ন করছে, সরকার শুধু সুযোগ সুবিধা নিশ্চিত করছে। উন্নয়নের মূল কারিগর হলো বেসরকারি খাত। তিনি তার বক্তব্যে আরও একটি কথা বলেছেন, তিনি বলেছেন, গণতন্ত্রের জন্য বাক স্বাধীনতা ও তথ্যের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। গণতন্ত্র শুধু ভোটের বিষয় নয়, রাতের ভোট হোক আর দিনের ভোট হোক, এটি গণতন্ত্রের জন্য পর্যাপ্ত নয়, গণতন্ত্রে জনগণের অংশগ্রহণ থাকতে হবে। আর এটির এই সেমিনারের স্বাগত বক্তব্যে বিআইডিএস এর যিনি মহাপরিচালক বিনায়ক সেন, অর্থনীতিবিদ বিনায়ক সেন আপনারা সবাই চেনেন, তিনি বলেছেন উন্নয়নের জন্য বাক স্বাধীনতা ও গণতন্ত্রকে বিসর্জন দেওয়ার কোনো কারণ নেই। স্পষ্ট করা, আপনি এমন কোনো উন্নয়ন করতে পারবেন না যেটার বিপরীতে বাক স্বাধীনতা এবং গণতন্ত্রকে বিসর্জন দিতে হবে, এবং যদি সেটা করা হয় তাহলে সে উন্নয়ন কোনোভাবেই টেকসই হবে না। নিজের বক্তব্য না দিয়ে আরেকটা রেফারেন্স আপনাদের একটু জানাতে চাই। হোসেন জিল্লুর রহমান অর্থনীতিবিদ, তিনি এর আগে কেয়ারটেকার সরকারের উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন। মোটামুটি তিনি অন্তত বিএনপি ঘরানার নন, তিনি অর্থনীতির বিশ্লেষণটা করছেন, উন্নয়নের বিশ্লেষণটা করছেন। তিনি বলছেন, অর্থনীতি নিয়ে আলোচনার ক্ষেত্রে দেখা যায় সবাই খণ্ডিত সূচক নিয়ে কথা বলে, সরকার একটা সূচক নিয়ে কথা বলে, বিরোধী দল অথবা অর্থনীতিবিদরা অন্য সূচক নিয়ে কথা বলেন, কিন্তু আমাদের প্রয়োজন সার্বিক সূচক নিয়ে কথা বলা। এই কথা সত্য যে আমাদের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, অস্বীকার করার উপায় নেই, পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে, সবই তো হয়েছে, অর্থনীতির আকার বেড়েছে, কিন্তু আকার ও মান তো এক কথা নয়। 2023 সালে এসে যদি আমরা শিক্ষার হার নিয়ে কথা বলি যে কত পার্সেন্ট বেড়েছে, সেটাকে উন্নয়নের মাপকাঠি করি, তা ঠিক হবে না। আমাদের দেখতে হবে শিক্ষার অর্জনটা কী,
এগারো বছর স্কুলে থেকে যদি কোনো শিক্ষার্থী পাঁচ বছরে শিক্ষা লাভ করে সেটি হবে খণ্ডিত সূচক। স্বাস্থ্য খাতের কথা চিন্তা করুন, সরকার 2012 সালে ঠিক করেছিল 2025 সালের মধ্যে স্বাস্থ্যসেবায় ব্যক্তির ব্যয় 65 থেকে কমিয়ে 32% নিয়ে আসবে, কিন্তু সেটা আরও বেড়েছে 72% হয়েছে। আমরা করোনা মোকাবেলায় ভালো করেছি, কিন্তু ডেঙ্গুতে সামাল দিতে পারিনি। আমি যদি সামগ্রিক অর্থনীতির বিশ্লেষণ করি, সেখানে কয়েকটি সূচক আশঙ্কাজনক পর্যায়ে চলে এসেছে, যেমন সামষ্টিক অর্থনীতির ভারসাম্যহীনতা, ডলার সংকট ও বিদেশি ঋণের ভোজা। অন্যদিকে ব্যক্তি পর্যায়ে অর্থনীতির সূচকগুলো দেখুন, টিসিবির ট্রাকের সামনে মানুষের দীর্ঘ সারি কি প্রমাণ করে। সাধারণ মানুষ কষ্টে আছে। শঙ্কার বিষয় হলো, রাজনীতির মতো অর্থনীতির মাঠেও প্রতিযোগিতা নেই, একটা ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। বাংলাদেশে অর্থনীতিটা টিকিয়ে রেখেছে সাধারণ মানুষ, তারা চেষ্টা করছে ভাগ্য ঘড়ার, অথচ রাষ্ট্র, সরকার, রাজনীতি কেউ তাদের সম্মান জানাচ্ছে না। এবং এইসবের ফলে তিনি বলছেন, সামষ্টিক অর্থনীতির যে ধস হচ্ছে তাতে আগামী দিনে বিদেশি বিনিয়োগও আকৃষ্ট হবে না। এখন দেখেন, আসলে উন্নয়নের জন্য গণতন্ত্রকে কি বাদ দেওয়ার সুযোগ আছে, নাকি গণতন্ত্রের জন্য উন্নয়নকে বাদ দেওয়ার সুযোগ আছে? কারণ সবাই তো বলছেন যে উন্নয়নটা হচ্ছে জনগণের মাধ্যমে, এবং সেই উন্নয়নটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, সেটা না হওয়ার কোনো বিষয় নেই। কিন্তু গণতন্ত্রহীনতার যেদিকে আপনি যাচ্ছেন, আপনি চাইলে কি এখান থেকে ফেরত আসতে পারবেন? অর্থাৎ চাইলে কি আপনার কাছে মনে হয় যে সম্ভব হবে একটা দিন আপনি যখন মনে করবেন যে আপনি আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবেন, এত সহজ হবে? এখনই তো বলা হচ্ছে পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে বাংলাদেশের রাজনীতি। এবং আওয়ামী লীগের যারা খুব কাছে তারাও কিন্তু এটাই স্বীকার করছেন যে এখন আওয়ামী লীগের পিছনে ফেরার কোনো উপায় নেই। আওয়ামী লীগ এখন চাইলেও একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না, কারণ গণতন্ত্রকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এখন যদি ব্যাক করা হয় তাহলে বিশাল একটা কিছু ঘটে যাবে, বিশাল একটা ধ্বংসযজ্ঞ ঘটে যাবে। তার মানে এটা কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত, এটা কিন্তু প্ল্যান করা। কেউ যখন প্ল্যান করে কোনো ক্ষতি করতে চান, দেশের ক্ষতি হোক, ব্যক্তির ক্ষতি হোক, তখন তো সেটা ঠেকানো খুব টাফ। একটা ধ্বংস আর অনেক ধ্বংসকে ডেকে আনে। তারপরও মনে হয় সময় এখনও আছে, এখনও চাইলে পয়েন্ট অফ নো রিটার্নের পরিকল্পনা বাদ দিয়ে এখনও চাইলে সমঝোতা করা সম্ভব। রাজনৈতিক সদিচ্ছা থাকলে বিএনপিকেও এই ক্ষেত্রে ছাড় দিতে হবে, বিএনপিকেও সমঝোতার ধৈর্যের পরিচয় দিতে হবে, একই সাথে বড় রোলটা প্লে করতে হবে আওয়ামী লীগকে, যাতে অন্তত সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া করা যায়, সুষ্ঠুভাবে ভোট দেওয়া যায় এবং সুষ্ঠুভাবে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে দেশটাকে ফিরিয়ে দেওয়া যায়। জানি না, আশাবাদগুলো জানিয়ে রাখলাম কতটা কার্যকর হবে। সবাই ভালো থাকবেন।